নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে আপনারা জানেন বাংলার খবর মানে গ্রামগঞ্জের খবর আপনার পাড়ার খবর মেঠো পথের খবর মফস্বলের খবর বাংলার খবর মানে রাজনীতির খবর রাজনীতির বাইরের খবরও কোচবিহার টু কাকদ্বীপ দার্জিলিং টু দীঘা পুরুলিয়া টু পেট্রাপোল আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে আমি সন্তু শুরু করছি বাংলার খবর কি তিনি এলেন দেখলেন জয় করলেন বগুড়ার মন তিনি মহাগুরু মিঠুন চক্রবর্তী নদিয়ার বগুড়ার সভায় ফুরফুরে মেজাজে পাওয়া গেল মহাগুরুকে মানুষের আবদার যেমন রাখলেন তেমন শাসকের দুর্নীতিকেও এক হাত নিলেন মহাগুরু দেখুন আরে ছোড়ো কল কি বাত পুরানি नए दौर में लिखेंगे मिलकर नई कहानी हम हिंदुस्तानी বাসন্তীর পর বগুলা ফের মঞ্চে মহাগুরু ফের জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই দাদার কথায় বিশ্বাস রাখুন সব কটা কাঁচা বাড়ি পাকা হবে এই আবাস যোজনার টাকা থেকেই হবে বোঝো কিছু বোঝে না ও কি করে করবে আপনি বোঝেন তো আপনি যদি বলছেন আপনি করে দিচ্ছেন না কেন কেন তাহলে যেখানেই যাচ্ছে সেখানে আপনাদের এগেনস্টে প্রতিশোধ প্রতিবাদ হচ্ছে কেন মানে কোথাও না কোথাও গন্ডগোল করেছেন সেই জন্যই তো প্রতিবাদ হচ্ছে মন খুলে বললেন মিঠুন আর যেন মানুষের মনের কথাই বললেন আমাকে বলে আমি নাকি কিছু বুঝি না হ্যাঁ ভাই না বোঝার লোক ভালো বেশি বুঝলে চুরি করতে হবে কি বলছেন আমি কিছু বুঝি না আমার নিজের বাড়ি আমার চারটে হোটেল আমি নিজে দাঁড়িয়ে করেছি প্রাণ খুলে যেমন হাসলেন মহাগুরু তেমন হাসালেনও চশমা না খুললে চলবে তো মা মুশকিল আমি কখনো কখনো স্টাইল মারি স্টাইল মেরে দাঁড়ালাম আচ্ছা বাবা তোমাদের গড় করি আমি চশমা খুলে বেরি ওই দেখো এ আবার কি বলছে আপনার চোখ দিয়ে আগুন বেরোয় আর ডায়লগ সে তো শুরু হতেই হাততালির ফোয়ারা নাম তুফান বছরে এক আধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই তখন সবাই তার অস্তিত্ব খুঁজে বেড়ায় ময়দানে যখন মহাগুরু তখন মহা দরবারও চলল সমান্তালে আর কত খাবেন বাবা এবার বমি হবে ঘর তো ঘর বাথরুম পর্যন্ত উড়ি নিয়ে চলে যাচ্ছে এরকম আমি রাজ্য দেখিনি ওয়ার্ল্ডে নেই কোথাও সব মিলিয়ে মিঠুন চক্রবর্তীর বঙ্গ সফর ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ যে উজ্জীবিত তার বলার অপেক্ষা রাখে না ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে মধুকল্পিতা রিপাবলিক বাংলা নদিয়া পুলিশ হেফাজতে আরএসএফের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রতিবাদে গর্জে উঠল ফুরফুরার শরীর দেখা করতে চেয়ে লালবাজারে তুমুল বিক্ষোভ ফুরফুরা পীরজাদাদের তিনজনকে অনুমতি দেয় পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশেই সাজানো মিথ্যে মামলা অভিযোগ পীরজাদা কাশেমের দেখুন শনিবার ধর্মতলায় আইএসএফ কর্মীদের রাস্তায় ফেলে মার পুলিশের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত লালবাজার পুলিশ হেফাজতে আইএসএফ চেয়ারম্যান সহ 17 জন আইএসএফ কর্মী গ্রেফতারি ঘিরে পুষছে ফুরফুরা শরীফ মঙ্গলবার সকালে লালবাজারে তাদের সঙ্গে দেখা করতে যান ফুরফুরা শরীফের পীরজাদারা সঙ্গে শতাধিক অনুগামী লকআপে ঢোকার চেষ্টা শুরু হতেই উত্তেজনা এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী বিধায়কের সঙ্গে দেখা করতে যাচ্ছেন পীরজাদারা স্যার একটু আমার ওই ভাই নওশাদ সিদ্দিকী একটু কাপড় চোপড় আছে আপনার নাম কাসেম সিদ্দিকী বেশ কয়েক দফা বাগবিতণ্ডার পর শেষ পর্যন্ত তিন পীরজাদাকে ঢুকতে অনুমতি দেয় পুলিশ তিনজন পীরজাদাকে এই মুহূর্তে লালবাজারের ভেতরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক তার সঙ্গে তারা দেখা করবেন এবং
ভেতরে যাওয়ার অনুমতি মিললেও নরসাদের সঙ্গে আলাদা করে কথা বলতে বাধা দেয় পুলিশ। ক্ষুব্ধ পীরজাদা ও তাদের অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মায়ের কান্না থামছে না, এই মা এই মুহূর্তে লালবাজারের সদর দরজায় দাঁড়িয়ে আছেন। আপনি বারবার কেঁদে উঠছেন আপনার ছেলের জন্য, শনিবার থেকে দু চোখ এক করতে পারেননি তো? না, আমার ছেলে দেখার জন্য বুকটা ভেঙে যাচ্ছে। থানার ভিতরে যখন নরসাদের তিন অনুগামী, তখন বাইরে জমায়েত বাকি আইএসএফ বন্দীদের পরিবারের। ছেলেকে একবার চোখের দেখা দেখতে এসে চোখে জল নিয়ে ফিরতে হলো বন্দীদের মায়েদের। এদিকে নওশাদের গ্রেফতারের প্রতিবাদে যখন সরগরম লালবাজার চত্বর, ঠিক সেদিনই আইএসএফ এর মিছিলে পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হলো কলকাতা হাইকোর্টে। আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানানো হয়েছে, চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে। এদিন চাঁদনী চক জুভেনাইল আদালতে জামিন পান এক আইএসএফ সমর্থক। অনুপম পাত্র, সন্তু পান ও বিট্টু রায় চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট এলেই, ভোটের সময় যে ফুরফুরা শরীফের আশীর্বাদ নিতে ছোটেন সব রাজনৈতিক দলের নেতারা, সেই ফুরফুরা শরীফের এক সদস্য তথা বিধায়ক জেলে, তাতেই ক্ষোভে ফুঁসছেন পীরজাদারা। তাদের সমর্থন ছাড়া বাংলা দখল করা সম্ভব নয় বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি পীরজাদাদের। এদিকে মঙ্গলবার নাবালক এক আইএসএফ সমর্থককে জামিন দিল চাঁদনী চক জুভেনাইল কোর্ট। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন? আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন? আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পর আরও জোরালো হয়েছিল বিরোধীদের দাবি। সংখ্যালঘু ভোটে মমতার বাংলা জয় মসৃণ হয়েছিল, বারবার এই দাবি করেছিল বিরোধীরা। এবার সেই দাবিকে কার্যত মান্যতা দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। আমাদের সাথে কারো দেখা করার দরকার নেই, মুখ্যমন্ত্রী আমাদের জন্য ক্ষমতায় বসেছে, মুখ্যমন্ত্রী প্রয়োজন হলে আমাদের কাছে আসবে। ওনার যখন প্রয়োজন ছিল উনি 12-13 বার মারুভুজুরের কাছে গেছে। আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনায় পুলিশি হেফাজতে আছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের গ্রেপ্তারে মুখ্যমন্ত্রীর হাত বলে অভিযোগ ফুরফুরা শরীফের। যা কিছু করেছেন এটা মুখ্যমন্ত্রী করেছেন, মুখ্যমন্ত্রী অর্ডারে, মুখ্যমন্ত্রী ইন্দুনে, মুখ্যমন্ত্রী সব কিছু কেসে গেছে, যেটা আমরা কখনো মুখ্যমন্ত্রীর দ্বারা এটা ভাবতে পারিনি। মঙ্গলবার লালবাজারে নওশাদের সঙ্গে দেখা করতে আসেন পীরজাদারা। তাদের নওশাদের সঙ্গে দেখা করতে দেওয়া হলেও কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রশাসনরা ওখানে ঘিরে রেখেছে, বড় বড় উচ্চরাঙ্কের অধিকাররা ঘিরে রেখে দিয়েছে। সে নওশাদ বললো আমার কাসেম ভাইয়ের সঙ্গে একটু পার্সোনাল কথা বলবো, আমাকে একটু টাইম দেওয়া হবে, বলছে না এখানে বলেন যা বলবেন। নওশাদ মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, স্তব্ধ হবে কলকাতা। মঙ্গলবার ফের একবার হুঁশিয়ারি দিলেন পীরজাদারা। উন্নয়ন করার কথা বলা হয়, সেই উন্নয়ন পুরোটা যে কাগজে বাঘ, পুরোটা যে কসমেটিক ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আজ পীরজাদাদের কথায় পুরোটা স্পষ্ট উঠে আসছে। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। রেলের উচ্ছেদকে কেন্দ্র করে ধুন্ধুমার দুর্গাপুরে, বিজেপি বিধায়ককে তৃণমূলের গো ব্যাক স্লোগান। উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়, পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বিজেপি বিধায়ককে। রেলের উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার, বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান তৃণমূলের। দুর্গাপুরের মায়াবাজারের বিজয়নগর এলাকায় রেলের জমি দখল করে চলছিল বসবাস। মঙ্গলবার সেই জমিতে উচ্ছেদ অভিযানে রেল নামতেই বাঁধল ধুন্ধুমার। হাজির হন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং তার অনুগামীরা। রেলের আধিকারিকদের ঘিরে ধরে চলে বিক্ষোভ। এরপর দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘুরি ঘটনাস্থলে পৌঁছতেই তাকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ ধস্তাধস্তি। বিধায়ক আজকে তখন এসেছিলেন সেকেন্ড রিপোর্ট, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে গো ব্যাক নারা দিয়েছি কি আপনাদের মতন আর এমএলএ কে আমাদের দরকার নাই,
দেখুন আপনি সুখ দুঃখে নয়, আপনার এইখানে দরকার নাই। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের হাত থেকে উদ্ধার করে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে। এসেছিলাম তৃণমূল কংগ্রেসের দলাল মদ খেয়ে উচ্ছৃঙ্খল হবে আমার গোব্যাক করছে। আরে মানুষের কাজ করো, আটকাতে পারবে তোরা? এটা সেন্ট্রালের প্রজেক্ট, আমরা বলেছি এখানকার সরকার জমি দিক, কেন্দ্র সরকার পয়সা দেবে যেন গরিব মানুষের কোনো অসুবিধা না হয়। এখানে তৃণমূল এখানে গোব্যাক করছে, রাজনীতি করতে এসছে, আমি রাজনীতি করতে আসিনি। মাস ছয়েক আগেই রেলের তরফে প্রতিটি পরিবারকে নোটিশ পাঠানো হয়। দুর্গাপুর থেকে রবিন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাতাসে শিউলি ফুলের গন্ধ নয়, বাতাসে এখন বারুদ আর গুলির শব্দ। কেন? কারণ পঞ্চায়েত ভোট আসছে। পঞ্চায়েত ভোটের আগে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে চলল গুলি। রানী নগরের লোচনপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে গুলি, বুকে ও পেটে গুলি প্রাক্তন প্রধান আলতাফ শেখের। আজ সন্ধেই লোচনপুর থেকে বহরমপুর আসার পথে গুলি করে দুষ্কৃতীরা, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বহরমপুর যাওয়ার পথে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি। পঞ্চায়েত ভোট সামনেই, তার আগেই বাতাসে বারুদের গন্ধ, গুলির শব্দ, যা দেখে গোটা বাংলার মানুষ বলছেন যে পুজো এলে শিউলি ফুলের গন্ধ পাওয়া যায়, ভোট এলে এই বাংলায় বারুদের গন্ধ পাওয়া যায়। বারুদ বারুদ বারুদ, বোমা বোমা বোমা, গুলি গুলি গুলি, বারুদের স্তূপে রাজ্য। বোমার আঘাতে আবারও আক্রান্ত শৈশব, আবারও উত্তপ্ত কালিয়াচকের ইমাম জাকির টোলা। বল ভেবে বোমায় হাত দিতেই বিস্ফোরণ, কেঁপে ওঠে গোটা এলাকা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ছ বছরের এক শিশু, আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ির লোক এখনো আতঙ্কে রয়েছে। একই ঘটনা কেন বারংবার ঘটছে? বাটপাড়া থেকে শুরু করে সর্বত্র একই ছবি কেন উঠে আসছে? এই প্রশ্নটাই গোটা বাংলার মানুষ করছে। বাড়ির পাশে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ, গুরুতর জখম এক ছ বছরের শিশু। বোমা বিস্ফোরণের ঘটনায় কালিয়াচক থানার ইমাম জাকির টোলা এলাকায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, দিদিমার বাড়িতে থাকত ছ বছরের শিশু। এদিন অন্যান্য ছেলেদের সঙ্গে খেলতে গিয়ে বল ভেবে বোমায় হাত দিয়ে দেয় সে, আর তারপরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। মানে আমার শ্বশুরবাড়িতে ছিল, এরকমই আমাকে ফোন করেছিল যে অটো থেকে আমার কল করলে এরকম হয়ে গেছে। পুলিশের কল করে ওগুলাই বলছে। কী বলছে? কি বোম ব্লাস্ট হয়েছে। আর বস্তা মানে কি এখন চোখের আছে, এখন ছবি করবে না, ছবি করার পরেই বলতে পারবো। ঘটনার পর তড়ি ঘড়ি উদ্ধার করে শিশুটিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ, শুরু হয়েছে তদন্ত। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। টিউশন থেকে ফেরার পথে দশম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা স্থানীয় যুবকদের। অভিযোগ, মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার। এ কোন বাংলা? উলুবেড়িয়ায় মর্মান্তিক ঘটনায় তুমুল উত্তেজনা, দেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের। দেখুন, আমি 9টার সময় করে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার সময় দেখলাম যে দুজন মদ খেয়ে আমাকে রাস্তাতে দাঁড় করায় দিয়ে টানা হিজড়া করে। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতা দশম শ্রেণীর ছাত্রী। ২২শে জানুয়ারি রাত 9টা নাগাদ ছাত্রীর সঙ্গে রাস্তায় অভব্য আচরণ করে এলাকারই তিন যুবক। অভিযোগ, মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকেও বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ছাত্রীর বাবা বাঁচাতে গিয়ে আক্রান্ত হন। সোমবার রাতে উলুবেড়িয়া হাসপাতালে মৃত্যু হয় ছাত্রীর বাবা। মঙ্গলবার সন্ধ্যায় দেহ আটকে চলে বিক্ষোভ। ঘটনায় অভিযুক্ত তিন যুবকের মধ্যে একজনকে গ্রেফতার করে পুলিশ, বাকি দুজনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অভিযোগ উঠেছে এলাকায় মদের ঠেক বসে, সেই ঠেকেরই লোকজন ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে। প্রশাসনের চোখের সামনেই চোলাই মদের কারবার চলছে কিভাবে, প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই হাওড়া থেকে শুরু করে উলুবেড়িয়া থেকে শুরু করে এই সমস্ত এলাকাগুলো, এই যারা সন্ত্রাসবাদী এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের
আখড়াতে পরিণত হয়েছে এবং এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওই ক্লাবের সব মেম্বার যারা যে ক্লাবগুলো টাকা পায় এবং তাদের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করা এবং সেই জন্য তারা যাই করুক পার পেয়ে যাবে কেউ ধরবে না পুলিশ তাদেরকে ধরবে না পুলিশ টেবিলের তলায় লুকিয়ে যাবে কি দুর্ভাগ্য মানুষের নিরাপত্তা নেই শিশুদের নিরাপত্তা নেই মহিলাদের নিরাপত্তা নেই মেয়ের শ্লীলতা রক্ষা করতে গিয়ে বাবাকে খুন হতে হয়েছে মুখ্যমন্ত্রী পারলে অপরাধ স্বীকার করে ওই বাড়িতে যান লম্বা চৌড়া কথা বাইকে না বলে মাথা নিচু করে বসে অপরাধ স্বীকার করুন ধৃত ক্লিন্টন বাগকে মঙ্গলবারই আদালতে তোলা হয় ধৃতের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় উলুবেড়িয়া মহকুমা আদালত দিনের পর দিন নস্করপুরে চলছে চোলাই মদের কারবার অথচ নির্বিকার পুলিশ প্রশাসন পুলিশের ভূমিকায় বাড়ছে ক্ষোভ উলুবেড়িয়া থেকে স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা চুরি 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 অভিযোগের তালিকা বলতে গেলে খুব লম্বা হয়ে যায় বাপরে বাপ চাকরি চুরি বালি চুরি কয়লা চুরি এবার শিল্পীর জমি চুরি বীরভূমের ইলাম বাজারে চুরি হয়ে গিয়েছে বাউল শিল্পী পূর্ণদাস বাউলের জমি ভাবতে পারছেন একবার কাঠগড়ায় রাজ্যের সেই শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ ক্ষোভে ফুঁসছেন শিল্পী ও তার পরিবার বীরভূমের ইলাম বাজারের কামারপাড়ায় চার বিঘা চাষযোগ্য জমি কিনেছিলেন পূর্ণদাস বাউল সেই জমি দখল হয়ে গেছে বলে অভিযোগ শিল্পীর অভিযোগ জমি দখল করে বাড়ি দোকান হয়ে গেছে ঘটনায় শাসক দলের যোগসাজশের অভিযোগ করছেন শিল্পী ও তার পরিবার জায়গা আমি কিনেছি কিনে তিন ছেলেকে দিয়েছি এখন দেখছি দখল হয়ে গেছে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে কোনো কিছু বলেনি বাউলদের জমি কেড়ে নেওয়া হচ্ছে হ্যাঁ এইটা শুধু কিন্তু বাংলাতেই হচ্ছে আমরা নবান্নে চিঠি পাঠিয়েছি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি অ্যাপয়েন্টমেন্ট পাইনি এখানে জলধর টুডু বলে কেউ আছে বা শুকুল টুডু সেই এটা ক্রিয়েট করছে কারো সাহায্য নিয়ে জমি দখলের কথা অস্বীকার করছেন অভিযুক্ত চাষি যে জমিটা চাষ করতাম আমরা জানতাম পূর্ণদাস বাউলের আপনারা দখল করেছেন হ্যাঁ আমরা কেন দখল করব না আমরা দখল করি না বীরভূমের জেলা শাসককে লিখিত অভিযোগ করেন পূর্ণদাস বাউল তার প্রেক্ষিতে মঙ্গলবার বিএলআরওর তরফে হলো জমি মাপার কাজ জমির ভিত্তিতে আমি নোটিশ করেছিলাম দুজনকে আমাদের যে অনুমতি দং ছিল আর কি বলে বর্গাদার দুজনকে ডেকেছিলাম দুজনেই প্রেজেন্ট ছিল এবং ওনারাও ছিলেন এবং মাপজব যেটুকু করার ওনাদের সামনেই হয়েছে চাকরি চুরি বালি চুরি কয়লা চুরির পর এবার শিল্পীর জমি চুরি এ ছবিও এবার দেখবে রাজ্য মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট রিপাবলিক বাংলা চলছিল পুরসভার কাজ হয়ে গেল দুর্ঘটনা মরমপুর পুরসভার কাজের সময় দুর্ঘটনা পাইপ লাইন বসানোর সময় ধস মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের গুরুতর জখম আরও দুজন শ্রমিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা দেখুন এখানে কিন্তু ধস নামে আবারও আমার ভিডিও জার্নালিস্ট যে ছবি তুলে ধরছেন এখানেই কিন্তু সেই ধসের ঘটনা ঘটে এবং মাটির তলায় তিনজন শ্রমিক কিন্তু এখানে চাপা পড়ে যান বহরমপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে চলছিল পাইপলাইন বসানোর কাজ সেই সময় বিপত্তি হঠাৎ ধস নামে পাইপলাইনে চাপা পড়েন তিন শ্রমিক শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে মৃত্যু হয়েছে এক শ্রমিকের পাইপলাইনে কাজ চলছে কাজ হতে হতে হঠাৎ করে মানে কাজ করতে করতে ধসটা নেমে গেছে তিনজন ছিল তিনজনের মধ্যে মানে আগে একজন চলে গেছে এখন তো দুজনকে পরপর তোলা হলো স্থানীয়দের দাবি দীর্ঘ দু মাস ধরে চলছিল কাজ জেসিবি দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই ধস নামে আমরা এখানে 15 জন মতন আছি কেন ধসটা নামলো বলে মনে হচ্ছে ধসটা নামলো আপনার সাইডে এবার মাটি জিনিস তো এবার হয়তো সাইডে পাইপলাইন আছে পাইপলাইনের জন্য নরম ছিল একটু তার জন্য ঘেমে সাইডে ই হয়েছে পুরসভার কাজে কেন সাবধানতা অবলম্বন করা হলো না বহরমপুরের এসডিও কে প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি আপনি কিছু বলবেন না আপনি এড়িয়ে যাচ্ছেন এইভাবে এড়িয়ে যাচ্ছেন ব্যাপারটা এইভাবে একটা ঘটনা ঘটলো একজন মৃত্যু হলো
একজনের মৃত্যু হলো সাহেব, আপনি এড়িয়ে যেতে পারছেন না এভাবে। আহত দুই শ্রমিকের অবস্থাও সংকটজনক, দীর্ঘ দুই মাস ধরে চলছে কাজ, কেন দ্রুত শেষ করা হলো না কাজ, কেন পাইপ বসানোর জন্য দীর্ঘ দিন ধরে খোঁড়া ছিল গর্ত। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ছিল অনুষ্ঠান বাড়ি, সেই বাড়ি দুঃখে পরিণত হলো। অনুষ্ঠান বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু শিশুর, প্যান্ডেলের খোলা তার পড়েছিল, খেলার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যু হয়। শিশুকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।